এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন মুদাসসের হোসেন। ভাঙড়ের রাজনীতিতে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ভাঙড়ে কার্যত কোণঠাসা আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূলের একাধিক নেতৃত্ব। এবার এক ধাপ এগিয়ে একেবারে জিহাদ ঘোষণা করে ফেললেন একসময়ের আরাবুল ঘনিষ্ঠ তৃণমূলের বিতর্কিত নেতা মুদাসসের হোসেন। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি মুদাসসের, তারপর থেকেই আরাবুলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে মুদাসসেরের। এবং একটা স্বচ্ছভাবে আমাদের সোনালী দিকে চিরতলায় থেকে বসে দিচ্ছে, তার জন্যই সবার ধর আমরা আমন্ত্রণ এবং সালাম এবং প্রণাম জানাই। ভিতরে আজ 25-26 বছর ধরে দীর্ঘদিন ধরে আমরা দলটা করি, তৃণমূল দলটা। কিন্তু দুঃখের বিষয় কি, দুঃখের বিষয় হচ্ছে যখন পঞ্চায়েতের টিকিট মিটি জাতি হয়, পঞ্চায়েতের টিকিট মিটি জাতি হয় এই আলাপের মতো একজন নির্দেশ, মানে পঞ্চায়েতের টিকিট দিতে গেলে সেখানে টাকার রফা করে তারপর পঞ্চায়েতের টিকিট দিতে হয়, টাকার রফা ছাড়া পঞ্চায়েতের টিকিট পাবেন। যে আমাদের জিলেতালার এবারে তোমার লোকসভা নির্বাচনে ফল খুব খারাপ হয়েছে, এবং আমাদের যারা দলীয় নেতৃত্ব শ্রীকান্ত তাকে আমি ডেকে নিচ্ছি যে আগামী দিনে স্বাগত বার নির্দেশে আহসান বার সহযোগিতায় এবং বাপ্পারও সহযোগিতায় আমরা মাঠে ময়দানে লেগেছি বগালি টু থেকে, এবং আমার পাশে মুন্না আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা আরাবুলের একটা তুলাবাস, ওর সম্পর্কে আমি বারে বারে বলতেছি, আমরা দীর্ঘদিন ধরে দল্লা করেছি কিন্তু ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাদ ধরে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20-25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পোয়া থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে, ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড়, আমার উপরে কোনো ষাঁড় নেই। কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, বাপেরও বাপ আছে, আর দেনা করলি শোধ করতে হবে, আর পাপ করলি ভোগ করতে হবে। তা ওর পাপের প্রাচিত্ব, ওর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে, একটা কথা স্মরণ করিয়ে দেই আজ করে মিডিয়ার মাধ্যমে। যেদিনই নমিনেশন ফাইল হয় সেই দিন রাত দুটোর সময় আমি আমার গিন্নি এবং ছেলে রাত দুটোর সময় যাই প্রার্থীর ব্যাপারে। কুকুর বিড়েলের তো মুঠো সম্মান দিয়ে তাড়া করে, মানে তাড়া দেয়, মানে কুকুরের মতন করে তেড়িয়ে দিচ্ছে, কুকুরের মতন করে, যার জন্য আজ করে হাইকোর্ট, জজকোর্ট, লর কোর্ট কেস খেয়ে মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে, কুকুরের মতন করে রাত দুটোর সময় তেড়িয়ে দিচ্ছে। ওরে এই কথাটা প্রথমে আজকে স্মরণ করিয়ে দিতে চাই, আর পরে আরও অনেক কথা স্মরণ করিয়ে দেবো। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে টিকিট দেওয়া হয়নি, বলতে কি টাকা না দেওয়ার কারণে আপনাকে টিকিট দেওয়া? আমি ওই প্রসঙ্গে ফের যাব না, বলে দিচ্ছি তো ওই প্রসঙ্গে যাব না, ওর একটাই কথা আজকে স্মরণ করিয়ে দিচ্ছি, যার জন্য কেস খেয়ে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট কোনো কোর্টে আমার কেস খাতি বাঁধিনি, আর আমাদের মতন লোকেদের কুকুরের মতন করে রাত দুটোর সময় তেড়ে গেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, যা বলার আবার আগামী দিনে বলবো, আমরা মাঠে ময়দানে লেগেছি সওগাত বান নেতৃত্বে, আহসানের সহযোগিতায় এবং বাহারুলির সহযোগিতায় আমরা বগালি টুকি একটা নতুন রূপ ফের তৈরি করবো, এটুকু সওগাত বার নতুন রূপ তৈরি করে সওগাত বার সামনে আমরা দেখিয়ে দেবো। এবং যে লোকসভার তিনটে বুথ আছে, তাতে একটা বুথ এমনি হার হয়ে গেছে, তারপরে হার হয়েছে,
আগামী ফের বিধানসভা নির্বাচনে ওই তিনটে বুথ চিলেতলায় থেকে যে সমস্ত কর্মী আমি ডেকেছি, যদি ওয়াকওভার না দিতে পারি আমার নিজের জিভ কেটে সহকারদের হাতে দিয়ে আসবো।